বাস্তব জীবনে কিছু গল্প যে সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। মেসি আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গল্পটাও ছিল ঠিক তেমন। দেখেন, কেউ কল্পনাও করতে পারেনি সে বার্সেলোনা বা ইউরোপীয় ক্লাবের অফার ছেড়ে আমেরিকার লিগ কাপ খেলতে মায়ামিতে যাবে। সেখানে তেমন কোনো বড় মাপের খেলোয়াড় নেই ফুটবল প্রেমীদের খুব একটা উন্মাদনা। অথচ মেসি সবাইকে অবাক করে ইন্টার মায়ামিতে যোগ দিলেন। আমেরিকার লিগে যোগ দেওয়ার পর রাতারাতি বদলে গেল সে লিগের চিত্র। মেসিকে ঘিরে ওই লিগ নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা বাড়তে লাগলো। মিডিয়া একের পর এক কভারেজ দিচ্ছে ক্লাবগুলোর খুঁটিনাটি বিষয় সহ বিভিন্ন খবর। গণমাধ্যমের খবরে মানুষ আরো বেশি জানতে শুরু করলো লিগস সম্পর্কে। মেসির ছোঁয়া পেয়ে বদলে গেল ইন্টার মায়ামির চিত্র, যে দলটি লিগস কাপের 29টি দলের মধ্যে ঠিক 29তম অবস্থানে। এখনো কোনো শিরোপা জিততে পারেনি, পূর্বের 14 ম্যাচের কোনো ম্যাচ জিততে পারেনি। মেসি দলে যোগ দেওয়ার পর টানা 7 ম্যাচে জয়ের মাধ্যমে প্রথমবারের মতো লিগস কাপ জিতে নিল। 7 ম্যাচে 10 গোল করে মেসি পেয়ে গেল সেরা খেলোয়াড় খেতাব। গল্পটা এমনই হওয়া কাম্য ছিল। সেরারা যেখানে যাবে সেখানে তাদের ছোঁয়ায় অম্লান হয়ে যাবে সব কিছু। ঠিক রোনালদোর ক্ষেত্রেও তাই ঘটেছে সৌদি লিগে। তাকে ঘিরে সৌদি লিগের প্রতি উন্মাদনা বেড়েছে ফুটবল প্রেমীদের। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা যোগ দিচ্ছে বিভিন্ন দলে, এটাই সেরাদের শক্তি। মেসি ব্যালন ডিওর জেতার পর একবার ইন্টারভিউতে বলেছিল, সবচাইতে সুন্দর চুলের ছাঁট কিংবা সবচেয়ে আকর্ষণীয় শরীরের কোনোটাই আমার দরকার নেই। একটা বল আমার পায়ে ছেড়ে দিন, আমি দেখিয়ে দিতে পারবো সেটা দিয়ে আমি কি করতে পারি। 36 বছর বয়সেও একজন মেসি যতক্ষণ মাঠে ততক্ষণ আতঙ্কে থাকতে হয় প্রতিপক্ষকে। তাকে নিয়ে করতে হয় আলাদা পরিকল্পনা। মাঠে 2-3 জন থাকতে হয় তার গার্ডে। বল নিয়ে যে গতিতে ছুটেন মেসি, ধারাভাষ্যকার তখন বলেন মনে হয় 25 বছরের তরুণ। আপনি ব্রাজিল জার্মানি কিংবা রোনালদো নেমার যে কাউকে পছন্দের তালিকায় প্রাধান্য দিতে পারেন, কিন্তু সত্যিকারে ফুটবল উপভোগ করে থাকলে মাঠে মেসির দুপায়ে অনবদ্য কারুকাজের মুগ্ধতা কখনো অস্বীকার করতে পারবেন না। মেসির তুলনা শুধু মেসি নিজেই।